ಯಾಸರ ಮೈದಾನಿಗೂ ಕಿತ್ತಾರು ಈಗಂತ ನಾ ದೇಹ ಬರ್ಜಂತ ಮುಕಾಬಲಾ ನಾವ ಬರ್ಜಂತ ಅಮಾರ ಧರ್ಮ ನಗ್ನಿ ಹುಜೂರಿ ಕೈಸಲ ಏಕ ದಾರುಲ್ ಹದೀಸರ್ ತಲೇಬಾ ಹಸರ ಮೈದಾನ ಭಯಂಕರ ಆದಾ ಬರ್ಹತಾ ಹುನಿಯಾ ತಾರ ಮನ ಏಕ ಖುಸ್ಖುಸಾರಿ ಆಯ್ಲು ಬೋಲೆ ಹಸಾ ಕಿ ಮಿಸ ಹೋಯ್ಬ ಕಿ ನಾ ರಾಯಿತ ಹದೀಸ ದೇಲಾ ಭರಿಯಾ ಗೆಸೆ ಸ್ವಪ್ನೆ ಬೋಲೆ ದೇಖಲಾ ಕೇಮತ ಆರಂಭ ಹೋಗಿ এমন ভাবে আপনার মঞ্জর হল তার সামনে আইছে ধরাইতে ধরাইতে খাফিয়া খোদা গইছে খোদা গইয়া দেখে শীতর দিন আসলো কমল থুসক সারা গামিয়া বিজি গেছে এরপরে লড়িত পারে না কোন সুরত দরা বান্ধা করিয়া বাতির ব্যবস্থা করছে বুধবার আটুর দরা জোয়ান হুয়া এরপরে আপনার খনির দরা আর আয়না দিয়া সাইয়া দেখে দাড়ি সারা ফাঁকি গেছে মুস সারা ফাঁকি গেছে চুল সারা ফাঁকি গেছে আর আগল এখন আদিতেও পারে না দৌড়াইতেও পারে না ও হইল রে দোয়াই আল্লাহর যদি স্বপ্নে এই অবস্থা হইতো ভালো আসরের ময়দান হতে বাস্তবে কতটুকু হইব আপনার ও তার একই নার বিশ্বাস হইস এর লাগি আল্লাহ তালায় তিনটা নিশা আপনার উদাহরণস্বরূপ তিন কথা দিয়ে বুঝাইছে আসরের ময়দান কঠিনতারে يا ايها الناس اتقوا ربكم ان زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما ارضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আমিরুদ্দিন সাহেবের টাকা একশো আর দান এক পাইয়া ওইলে ভাত হইলে একশো আর এক পাইয়া মসিদ হইতো না ওইব না কোন চাই হ্যাঁ আট পাইয়া নেন আট পাইয়া কোখে জিব আপনারা হিসাব তো আমি বুঝিয়েন না আদমন না মসজিদ কেন হইতো না কোন চাই ওইতুন ও সে তো ওইতো না দুইজনে কইছেন মাত্র ওইতো নি মসজিদ কেন তাহলে জেলা ও ওলা আমি যে তো খইম তো দিবা এরকু তো এত লইবেন না এই ভাই উঠি গেছে নিবাই মনে হয় আমি কালি এসি নি আপনারে না তে কিতার লাগে উঠলা বেশ জরুরত নেই আপনার এরে হন না শয়তান তো বাত না ইকে মাটির বড়িয়া করি আর খেয়ে আগায় দৌড়াইব খেয়ে ফেসাবে দৌড়াইব খেয়ে হইবে অত হইলে ভবিষ্যৎ বেটা আটু তো আপনার খেয়ে খেট না খেয়ার কত হইলে আঠিয়া খালি সার অন্তাকে তুলতে বুঝছে না হে হোক আমি ব্যস্ত এর লাগি আপনার আর চিন্তা বিকির করিয়া উঠিল ভাই শয়তান আপনার ইলে তো বাজারও দোষ এগারোটা আপনার বাজাই দিয়ে কেউ ইলে আসি নাই বহুত মানুষ আর যদি সামনা সারা কোনো আয় গান গারা ই রে ভাই লইয়া পড়ছে বুঝছে না আইবার জানে হয় না ও ফৈত্রা ইয়া ইউহান্না আসত্তাকো রব্বাকুম ও মানুষ সকল তোমার তান রব্বে তুমি তেন ধরাও আর ও দিন দে ধরাও এমন এক দিন আর যেদিন কুর ভয়ঙ্কর আজাব যেটা বড় মারাত্মক উদাহরণ স্বরূপ আল্লাহ তালা কইত্রা দুধ খাইন দে তোর বাচ্চায় বাচ্চাইন তোর তো এখন সময় আছে বুঝছেন কোন সময় ও আসিলেই তো আসিলেই তো মাতিলেই তো মাতিলেই তো ওলা করে নেন এই সময় বড় ভালো লাগে তার ঘরে লইতে হাসে না এর ঘরে আপনার যে তোর জরুরত তো তা হুক্কা না খানে মা বাচ্চা খান্দার লগে লগে সাইন ঘুরে আপনার খামবে সংক্ষেপ করিয়াও ফুয়া করে বা ফুড়িও করে উড়ো লইয়া দুধ খাবাই তা বলে একটা মনোবৃত্তি আনি না না বুঝলে ভাই আরো মাছ কইতাম না কিছু ভাই এন বেজার হয়ে যাবে কইতাম আপনি গেছেন আপনার এই খুব হেরান হইয়া বন্ধ থাকি না অফিস থাকি না আপনার বাজার থাকি আপনার ফুয়াকে আগে দিছে বুঝছেন না দেখে ওই তোর হরা ভাই না কই নেন না এগু বলে তাই হরাই তো এগু আর যে তুই আমরা আর বালা হরে গুসল উসল দে ভাইয়া সোনা ভাইদা খাজল উজল লাগাইয়া আর আপনার একে আসে আর উড়ো লইয়া ওই আমার কিন্তু দেড় ভাই করা মাথায় এলকি বলে তার আর আগিলে তাই ফুয়াইব আমরা আর এত খুব সুন্দর পাউডার উডার লাগাইল এত তার আর আগে আনলে বলে তার বোর আমরা খারবার তোলা ওই যে আমরা আর এত আর বাচ্চারে দুধ খাবাইন না নি আমরা আর খামরে সংকেত করিয়া কইতা ওই সময় যদি হাসরের ময়দান হাসরের ভয়ঙ্কর আদার যদি আরম্ভ হয়ে যায় অত মায়া থাকতেও থাকা সত্ত্বেও এই বাচ্চায় আর বাচ্চিয়ে যদি খান্দইন মায় ফিরিয়েও চাইত না হরে আর বইতে ভরিলি এটা কি আরো ভয়ঙ্কর কইছেন যে
সন্তান পশু বইতে সময় যে ক্ষত হস্ত রেব ভাই মা বই নখল, এ আমরা তো কোনোদিন হরুতা ভাইছি না হইতে বার্তা বোধ ইভেন যে বেটি হরুতা ভাইছই না তাই না হইতে বার্তা নাই হরুতা হইতে ক্ষত কষ্ট এর লাগে বেটি কইছি তো বলে মাইদি আমি তো নয় আরে বা আমারে তোরা হুস করে দিও তাই না বলে ও মাই তোমার হুস করা লাগতো না এক করে হাত কর তুমিও ঘর পায় তুমি যারা রে ঘুষ করাই ভাই আমরা ঘুষ করিতে বা লাগতো না এই সময় পশবদের না ধরার ঘরে খতম বড়াইয়া খাল্লাসির পানি দিয়া ইঞ্জেকশন মারিয়া কোন বাজু নাই এরপরে হসপিটালাইজ করাওয়ার অন্দিনা না হসপিটালে গিয়া অপারেশন করিয়া কোন সময় বাচ্চা মারা যায় আর কোন সময় মা মারা যাইত্রা বাচ্চা বাসে কোন সময় দুজন মারা যাইত্রা আর বেশিরভাগ দুজন বাসিত্রা আল্লাহ কিন্তু অত মহিমা আমরা করিয়া সারা মারি গেলে তার আইলাম না দুনিয়া জমিন কইত্রা ওলা এক আল্লাহর বান্দি হরুতা পেশে মেদান সময় হয়ে গেছে ওই সময় যদি আপনার আসরের ময়দান আর ভয়ঙ্কর আদাব আরম্ভ হয়ে যায় ওই সময় আপনার আসরের ময়দান আর ভয়ঙ্কর আদাবর কারণে আল্লাহর বান্দি আটিয়া যাইতে সময় হরুতা পেশে বইব তেরু বাইত নাই বুধু বাইত নাই হরে এর লাগে আমরা দেশ আগে যেত ফেটর বেদনা ধরত এখন তোরে ভাই বিজ্ঞানের যুগ আল্ট্রা সোনোগ্রাফি বার হয়েছে খালি বেদনা ধরার লগে লগে সোনোগ্রাফি করিয়া এই বেদনাটা স্টোনের কারণে না অ্যাপেন্ডিক্সের কারণে না আলচারের কারণে ধরা পড়ে গেল আপনার উপযুক্ত ট্রিটমেন্ট হইলে পয়সা লাগবো আপনার কমিয়ে যার বেদার কমেন নিনা না আগে এটা আসলো না এখন বেদনায় মারতে মারতে দোয়াই খাই আর ধরেন না বাদে সুটা খাইতা সুটা দিবি তার তো ভালো বিলাতি সুটা খুঁজতা ওগু খাইতা আর ফুলনাওয়ার ঘরে কনি কর ঘরে আমার বিলাতি সুটা ধরে না ও যেদিন আর ধরলো না আমরা মুরব্বীয় ঘরে এত জোর বা আসলো কিনা জানুন নি খুব টাইট করে আর রশি একসা নাই গামছা একসা দিয়ে আপনার আত এক বান্ধিতা এর অর্থ কিটা অন্য টাইট করে বান্ধার কারণে অন্য এক বেদনা ধরিলেই তো আর ও বেদনা বা খেয়াল যাবার কারণে ফেটর বেদনা ধরিলেই তো আসলে কোনো দায়ী না ওলা আসরের ময়দানের ভয়ঙ্কর আজাবের কারণে ফরুতাওয়ার ভয়ঙ্কর আজাব দেবে ইগু বেটিয়ে টের হইত নাই বুধ হইত নাই তাহলে ইগু কঠিন দিনা সুজার বাসন ময়দান যে হালতটা এর বলে আল্লাহ তারা কইতে হবে তারা শাশুকারা মধুরি মানুষ দেখছেন তো মদ খাবার পরে এটা সুজা হইয়া আটই না খালি মাথা বললাই বলে আসর ময়দান বলে খালি বাল্লা নিয়ে আরম্ভ করবা একে অন্য কইবা ইয়া আল্লাহ আইদিটা কিতে হইল রে সারা মাসে মদ খাই দিলানি আল্লাহ তালা কই দাও বা হুম বিসুকারা ওয়ালাকিন আযাব আল্লাহি শাদীদ কোন মানুষে মদ খাইছে না গাঞ্জা খাইছে না আমার গজবে আমার শাস্তি তারারে ধরি লইছ তার লাগি তারা মাতা বল্লা বাল্লি আরম্ভ করে দিস এত ভয়ঙ্কর আযাব মানুষ আপনার খান দিয়া লুটফুট খাইবা আপনার সুরুজ মাতার উপরে আইব জমিন তাম্বার বনি যাইব গরম লাগতে লাগতে এমন গরম লাগবো আই কত লক্ষ বর্গ মাইল সুরুজ এখন দেখা দার না তবু গাম্বারর গরমে যেদিন মাতার উপরে আইব সুরুজ মাতার উপরে আবার লগে লগে দারো ভাই লই আর গরম লাগতো না মায়াবী জীব তো বলেন লক্ষ লক্ষ বর্গ মাইল দূর হই যে সুরুজ হগুরতে যাত্রা পারিয়ান না ওকে যদি এক মাইল উপরে বা মাতার উপরে আয় তো আর গরম লাগার কথাও না বলেন চৈত্র এমন ভাবে গরম লাগব গরম লাগতে লাগতে গান বারণি আরম্ভ হইব গান বারইতে বারইতে খেউরের গামে আটু ভানি হইব খেউরের খবর ভানি হইব হাবুডুবু খাবা লাগাইবাই এত গরম এত কষ্ট ওই দিন যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন সাত করে মানুষ রে আল্লাহ তালা আরশে আজিম আরশের তলে জায়গা দিব এরা গরম বুঝবেই তা নাই কোনো কষ্ট বুঝবেই তা নাই এর মাঝ থেকে একগুলো মানুষ হয়েছেন ও রজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদি এই মানুষ হল যারার দিলি সম্পর্ক মসজিদ অখলন লগে বনি দেইব এ ভক্ত নমাজ পড়িয়া দেবার ঘরে আরো ভক্ত নমাজ হইয়া কিলা জমাত নমাজ পড়িত আমার মসজিদ কিলা সুন্দর হইতো মসজিদের খেদমত কিলা করত এই চিন্তা দ্বারা জমিনে দ্বারা রই দেইব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন কাল কিয়ামতের ময়দান অত কষ্টর সময় আর সে আজিম আর সার তলে তারা জায়গা দিবা তার আর কোনো কষ্ট হইত না খুব কে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
Muhammadur Rasulullah. আমি সারামা তোর সারাংশ কথা দেখাইলাম যে মসজিদের লোকের সম্পর্ক লাগাইলে আল্লাহ তালায় খাইল কেমতর ময়দান আরশে আজিমর সাহার তলে দেখা দিবা, মসজিদে দরিয়া বানাই আল্লাহ তালায় আপনার আমার বেলা হিসাব জন্নত দিবা, আর মসজিদের লোকে সম্পর্ক হইলে আল্লাহ তালায় আওলাদ রে নেক বানাইয়া দিবা। এই তিনোমা তো আমরা একমত নি পঞ্চাই, সে তো মসজিদের লোকের সম্পর্ক হইতো নি না না মসজিদিকার বন্ধ তো ও এখন খুব কাছে আমি আল্লাহ বা করতাম না, এই সিমেন্টর দরকার আছে, রটর দরকার আছে, ইটর দরকার আছে, নগদ পয়সা জানে দিলা তো বিক দিস ওই হজরতে হইয়া গেছে ওই সিমেন্ট আরো দিতা রড দিতা এখন আপনার ও খে কিটা দিতা কোসাইন বা আপনার হাসালো গর দিলে জানে আল্লাহ ভাইবার লাগে আল্লাহ রসুল ভাইবার লাগিয়া ও একদিন আর বিশ্বাস করিয়া এই মানুষের হুনাইবার লাগি না আর দোয়া লইবার লাগি না, মনে যদি করো দোয়া লইলে যেটা হঠাৎ বাদে দিলে দিব ভিতরের খবর আল্লাহ জানেন নেন, আল্লাহর কাছে কিন্তু লুকাইয়া কিচ্ছু রাখার উপায় নাই। আব্দুর রহিম সাহেব 50 টাকা দিবা, আব্দুল জলিল সাহেব আর 50 টাকা দিছেন, আল্লাহ তালা এই সরকার কবুল আর মঞ্জুর ফরমাবকা। আচ্ছা একজন ভাই এই হজরতর আত তো নগদ বড় কম দিলা আর পয়সা বড় কম দিলা 1000 করি কয়েকজন ভাই আপনার হিম্মত করতে পারবাই নি দেখি সাহেব এখানে দিবার নিয়তে এখন লোকে আনছেন এখানে বুঝবাইয়া আপনার খাইল বা ভরু আপনার ও স্বইচ্ছা আপনি আনিয়া দিতা ও একই আর বিশ্বাস আপনার যে এই মসজিদের লোকের সম্পর্ক লাগাইলে আল্লাহ তালা আমার দুনিয়া আখেরাতে কামিয়াব করবা, ও হিসাবে এক হজন ভাই অকল ফয়লা খেয়ে হিম্মত করতে পারবায় যে এই মসজিদের লাগে 1000টা টাকা দিতায় খুব কষাই আপনার আর আল্লাহ তালা তো বহুত পয়সা দিছে রে ভাই দুনিয়ায় কান চিরস্থায়ী না সারা চইয়া দেই ভাই সব রইব কিন্তু আপনি আর আমি একদিন রইতাম না, ও কথা একদিন আর বিশ্বাস করিয়া আমার কোন ভাইয়ে সকল ফয়লা হিম্মত করতে পারবায় দেখিছেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা। আমি কইছি নানি শয়তানে ও কিছু মানুষের উঠাইব বুঝছেন নানি খেরার পেশাব ধরাইব খেরার পায়খানা ধরাইব বুঝছেন নানি, ও আপনার দিন উঠো মনে করি শয়তানে করা জি ভাই আমরা দাম কি আব্দুল সালাম সাহেব তাই না আমার 1 নম্বরে 1000 টাকা দিবে না ইন্নালিল্লাহি বা কাইছেন নানি মাথা রেখে বিয়ালে কিবান খাইলা না আপনার একজন না দুইজন ভাই আল্লাহ আল্লাহ সর্বে সর্বা খাত খারাপ হতে আছেন এখন যে ঠিক আছে কইলা কিরিব ভাই আর কইলা নাকি তার লাগে আমি ওখানটা বুঝছি না আল্লাহ আকবার আল্লাহ সর্বে সর্বা আপনার একান্ত আমরা সগৌরবে হইতাম নাই না রে তাকবীর না ফরার ভাই এনে ধরে মুখলা না তুই না রে তাকবীর মাতা আব্দুল সালাম সাহেব 1000 টাকা মাসালা 2 নম্বরে হাজি মাইজুল ইসলাম ভাই তাই না 1000 টাকা না রে তাকবীর না রে তাকবীর হাজি মাইজুল ইসলাম ভাই 1000 টাকা মাসালা 3 নম্বরে মাস্টার ফয়জুল ইসলাম সাহেব ফখরুল ইসলাম সাহেব উত্তর কাফালিগঞ্জ তাই না রে 1000 টাকা দিবা না রে তাকবীর মাতারাম ফখরুল ইসলাম সাহেব 1000 টাকা ফখরুল ইসলাম সাহেব 1000 টাকা মাসালা 7 নম্বরে সাহাবুদ্দিন ভাই 1000 টাকা দিবা না রে তাকবীর না রে তাকবীর সাহাবুদ্দিন সাহেব 1000 টাকা মাসালা 5 নম্বর মজিরুদ্দিন সাহেব 1000 টাকা না রে তাকবীর মাতারাম মজিরুদ্দিন সাহেব 1000 টাকা আল্লাহ ইয়ারহামার রাহিমিন ইয়াকরামাল আকরামিন আল্লাহ তোমার হাবিব অনু ফরমাইছেন সরকার এবার লগে লগে তারার মধ্যে গান ওগুলোর কবর বলে তুমি বেস্তিন ওর খাঞ্চা পৌঁছাইয়া দিল হে আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আমার ভাই তোর একির আর বিশ্বাস হয়ে গেছে মসজিদের লগে সম্পর্ক লাগাইলে তারার দুনিয়া আখেরাতে তুমি কামিয়াব করে দিলাই ভাই আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ নবী যেন ফরমাইছেন সরকার দেবার লগে লগে তারার মধ্যে গান ওগুলোর কবরে বেশ দিল খাঞ্চা তুমি পৌঁছাইয়া দিলাও এ আল্লাহ জিব্রাইল আমিরে যখন বেশ দিন ওর খাঞ্চা লইয়া যাইবা মধ্যে গান ওগলে বলে প্রশ্ন করবা ও জিব্রাইল ইতা ঘন বাইলায়
জিব্রাইল আমিনে বলে কইবা তোমার দান হালালি আওলাদ ও খলওয়ারি সকল জমিন তৈয়া আইসা তারা আল্লাহর সাহায্য করার কারণে আল্লাহ তাআলা আবার বেস্তিন ওর খাঞ্চা দিয়ে পাঠাইছেন তখন মুর্দে গান হল বড় খুশ হইন আর হইন আয় আল্লাহ এই অসা অবস্থা গেল আমরা আর গন করে গুস্তি গাড়া বাড়ি সকলে আমরা খবর গিরি করল দুনিয়া খারা তো আর বিপদ আপদ ওর সবাই তারার খবর গিরি করিও সাহায্য সহযোগিতা করিও আল্লাহ তারার মুর্দে গান হলে আসল করে আর হইন আয় রে আয় আমরা না হইয়া লাভ আমার আওলাদ গেল আরি সকল লাগি দন্দুল তুইয়া আইলাম গাড়ি গুলা তুইয়া আইলাম বাড়ি তুইয়া আইলাম আর কবর গাছ বলিয়া দারুল হইয়া গন্ধিয়ার আমরার বাড়ি সকলে আমরার কোন খবর গিরি করলা না কইয়া বলে বহুত দোয়া দিলাইলিয়া আল্লাহ বদলি আমরার অনেক ঘর মা নাই অনেক ঘর বাবা নাই অনেক ঘর দাদা নাই দাদি নাই আল্লাহ নবীজন করবেন তু কাল ঘরে যারা না ডুবার পরে ডুবন্ত মানুষের চতুর্দিকে বিড়ি বিড়ি সা খেউ নিবাসিল আল্লাহ আমরা উঠতে গেল আমরা তোর আমরা কিছু দিয়ানি তার সাহায্য করিয়ার আল্লাহ আল্লাহ মাঘ মাইয়া শীতর দিন আমরার মা ঘর বুঝতি সারা রে খাবাইয়া তো আদাই বুসাইয়া সারা আদাই ফিটাইয়া খাবার পয়সেন আমরা রে ঘুম লাগাইয়া এক লোক বাবু বাদি সইন আর এক লোক বাবু বাদি তাও শোনো আমরা চিক মারি উঠি গেছি আমরার মাইয়া আর এক লোক বাবু বাদি তা জানে বরদাস্ত হইছে না লগে লগে হাত জ্বালিয়ে আমরা রে গুলো লইছেন আর লইয়া ভাত খাওয়া আরম্ভ করছেন ওই সবে আমরা বে রাব্বাখানা করিয়া মার গুল ভরাই দিছি এ আল্লাহ রস ভাইয়া ভাইয়া বর্তন ওরা লাগাইল ওই সময় আমরার ভাইয়া আমরা রে ইটা মারি না ফেলাইয়া বর্তন ইটা মারি ফেলাইয়া ধোয়াই গুছাই আমরা রে খুলো লইল এ আল্লাহ আমরা ডাইরিয়া ব্যবহারে দেখা দিল দাস্ত ব্যবহারে দেখা দিল আবার আমরা বড়াই দিলাম আমরার মায়ের মনে আইল আবার যদি ঠান্ডা পানি লাগাই আমার জাদুগুর নিমুনিয়া হয়ে যাইব লগে লগে আপনার বাবারে তেলা বাড়ি সালাইয়া কইলা রে হুন্দাদি অবুতারে তুমি গুলো ওই মরাই আমি একটা গরম পানি করিয়া আনি আল্লাহ বাবার কুলো দিয়া মা গরম পানি করা যাইতে না যাইতে আমরা বাবার কুলো বেজাব করি বমি করিয়া আবার বড়াই দিলাম লগে লগে আপনার বাবা ডাক দিলা ভালো রে আমারই গুরু অবস্থা বড় সিরিয়াস করে লইয়া হসপিটালে মা দৌড়াই আইয়া বমির বাসাইন না মুতর বাসাইন না আলি দিয়া আন্দা করি লইয়া ফরিয়া অত ঠান্ডার মাঝে আমার জাদু করে লইয়া বড়াই আল্লাহ আমার জাদু করি তাকিতে হইল এইদিকে আমরা আর মশলা করিয়া পুয়ারে না লইয়া বাবা আপনার বারবার শিষ্টর বাড়ি দৌড়াইয়া যায় গিয়া ডা গরম ঘরই না রাখেন বাইরে বাবা রে আমার এক বুয়া বড় সিরিয়াস অবস্থায় তুই আইছি একবার তো আমার লোক খালে আয় আল্লাহর বন্ধা ট্যাবলেট দিয়া বাইল দিয়া কইল ও শশা দিও ভাই সব অত ঠান্ডার মাঝে রাই দেখটা দুইটা বাজি যার আমি খাইল সকালে যাই মো ট্যাবলেট আর বাইল লওলা দিয়া খাবাও খোয়ার লগে লগে আমার বাবা আন্দা করি মদ বড়িয়া বইলা বাইরে সকালে কি আমার বুয়ারে নাও বাইতে একবার তা আমার বাসাইয়া তুন আমার লক্ষণে আয় আমরার বাবার হাজারি দেখি আল্লাহর বন্দার দিল গলি গেল বেগ লইয়া সেলাইন লইয়া রওনা হইছে কত ঘনা দিয়া বার বলে আমার বাবা উস্তা গাইয়া বলি গেছো আল্লাহর বন্দা ধরিয়া তুলে আর হয় বাবা রে বাইরে আওলাদর কারণে তুমি উল্টিয়া বড়িয়া মরিও না আমার বাবা কইলা ও বারবার বেটা আমি ঘুম তেলা শরীর লইয়া আমার ঘুয়ার মায়ার কারণে সাদর উড়িতাম ঘুম তেলা খাবার বদলিতাম বুঝে গুলাইছে না এখন ঠান্ডা লাগতে লাগতে আমার তলবা দুলি বদলি গেছে আমি হাঁটিতে আল্লাহ এদিকে আমার মাইয়ে আমরা রে গুলো লইয়া করা যাই না বারে আইন আর হইন আল্লাহ আমার জাদুগুরি তাকিতে হইল
আল্লাহ আমার জমিন থেকে উঠাইলা, আমার জাদুঘরে উঠাইও না। ইয়া আল্লাহ আমি গরু সিন্নি ফরমো, আমি খতম পড়াইম। আল্লাহ যে মায়ের বাজারে অতটুকু করিয়া রাইজে দিন করিয়া বলে তুমি তো রাখিয়া গেছ, আপনার ভাইয়ের বাজার আজ কোন অবস্থা আসো। এ আল্লাহ তুমি মাইলা সারা তার হইতে ব্যর্থ ভাই, আল্লাহ তোমার দয়ার মেয়ের বেড়ে যে আপনার ভাইয়ের বাজার ব্যবহার কিছু দিয়ানি আমরা সাহায্য করি আর আল্লাহ বদলিছো খারে কিলা তৌফিক দিছো মৌলা তুমি দেখরাই বুধ ভরায় আয় আল্লাহ যার যারি তৌফিক অনুযায়ী একটা সাহায্য করাইয়া তার আয় আল্লাহ তার কবর আসবে স্ত্রীর খাঞ্চা খানায় তুমি পৌঁছাইয়া দিলাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওতুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ৬ নম্বর কোন ভাই আপনার ১০০০ টাকা দিবে খুব কাছে ভাই, আমরা দুনিয়ার জমিন একদিন এইবা আমরা খেয়ে রইতাম না। আর এক ভাই ৫০ টাকা দিবেন আল্লাহ তাআলা তার সরকার কবুল আর মঞ্জুর করবে। আবার ৬ নম্বরে কোন ভাই আমরা আর আমরা রনে ফর মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই, ইয়া আল্লাহ আমরা দাদা দাদি আমরা রে না দিয়ে কিছু তারা মুখে তুলছেন না মা সাল্লাম। আর ভাই ১০০ টাকা সরকার করছেন আল্লাহ তালা তার সরকার কবুল আর মঞ্জুর ফর মক্কা, এর খাতিরে তান জিন্দা আমরা তোমার মাফ করে দেব কারাব বানা। প্লিজ ক্লিক দা সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দা বেল আইকন।